নির্মীয়মাণ ফারাক্কা দ্বিতীয় সেতুর গার্ডার ভেঙে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ফারাক্কা ব্যারাজে নির্মীয়মাণ সেতুর গার্ডার ভেঙে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। শেষ পাওয়া খবর, গার্ডারের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও দুজন, তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম শচীন প্রতাপ এবং কে শ্রীনিবাসন রাও। অন্য আহত দুই শ্রমিকের নাম মুকেশ পাণ্ডে ও রঞ্জন কুমার মেহতা। মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় নির্মীয়মাণ সেতুর কাজ চলছিল, ওই সময় রেড লেবেল ছিঁড়ে বিপত্তি ঘটে। জানা গিয়েছে, সেই সময় কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যায় তাতে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, 15 থেকে 16 জন কাজ করছিল। শ্রমিকেরা বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। জানা গিয়েছে, রবিবারের জন্য বেশিরভাগ শ্রমিক ছুটিতে ছিলেন, বাকি অল্প শ্রমিককে দিয়ে কাজ চলছিল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি। উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের ওপর গাড়ি ঘোড়ার চাপ ক্রমশ বেড়ে চলেছে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই ফারাক্কা সেতুটি। তার বিকল্প হিসেবে পাশাপাশি আরেকটি সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যায় প্রায় 1.5 বছর আগে। সেই সেতুর গার্ডার ভেঙে বিপত্তি ঘটে। পুলিশ মৃতদেহগুলি পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। বলছি স্যার, এই যে দুর্ঘটনা, আপনারা ঘটনার তদন্ত শুরু করেছেন? হ্যাঁ, ডেফিনেটলি। কোনো দুর্ঘটনা হলে তার ইনকোয়ারি করা হয়, তো ইনকোয়ারি হবে। বলছি, কতজন মারা গেছে কী খবর আছে? এখন পর্যন্ত যে রিপোর্ট আছে, 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন ইনজার। যে এলাকা, এটার লোকেশন কি? মালদা না, থানা বৈষ্ণবনগর পড়ে, আমাদের বর্ডার, মালদায় বর্ডার যেটা আছে গঙ্গা নদীর কিনারে। এটা না, ডেফিনেটলি ওটা তো ইনকোয়ারি পরে, কেস যদি কেস স্টার্ট করা হয় তাহলে যদি দরকার হয় ইনকোয়ারি, সেই রকম পাওয়া যাবে। কেস স্টার্ট করা হবে আর কোনো কমপ্লেন পাওয়া যাবে। যে কোম্পানি কাজ করছে তাদের কাউকে ডিটেইন করা হবে? নো কমেন্ট, ফার্দার নো কমেন্ট। ফারাক্কার এই ঘটনাতে স্যার কী ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল কলেজ থেকে? না, এখনও ব্যবস্থা নিয়েছে। আমাদের একজন এখন অবধি একজন ভর্তি হয়েছেন, তাকে আমরা বেডে আমরা দিয়েছি ওয়ার্ডে, আর একটি মৃত্যুর খবর পেয়েছি। স্যার কজন ভর্তি হয়েছে টোটাল? আমি আমাদের ডিপার্টমেন্টের হেডদের বলে দিয়েছি, আমি দেখে গেলাম এবং আমাদের সব প্রস্তুতি আছে ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার জন্য। ট্রিটমেন্ট রুগী এলে আমরা সবাইকে দিয়েছি এবং এখন ওয়েট করছি স্যার। মৃত্যুর খবর কোনো? মৃত্যুর খবর কোনো কিছু? হ্যাঁ, আমাদের সব ডিপার্টমেন্টের সার্জারি এবং অর্থোপেডিক সবাইকে আমরা রেডি করে দিয়েছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।